রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় 2020-21 শিক্ষাবর্ষে ব্যাচেলার অফ ফাইন আর্টসের ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমরা জানবো আজকে যে আপনার যে ভর্তি প্রক্রিয়া কী হবে, আপনার ভর্তি হওয়ার জন্য কি কি বিষয় জরুরি, এই সমস্ত তথ্য আজকে আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করেছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির আর্টসের যে সমস্ত সাবজেক্ট আছে সেটি নিয়ে, তা আপনি চাইলে সেটি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তার উপর ক্লিক করে দেখে নিতে পারেন। এটি হচ্ছে সেই নোটিশ, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির তরফ থেকে অফিসিয়ালভাবে পাবলিশ হয়েছে। অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে আজকে 11/8/2020 তারিখে এবং চলবে 25/8/2020 পর্যন্ত। টাইমটি খুব শর্ট, তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে দিন এবং চলবে 25/8/2020 বিকেল 4টে পর্যন্ত। লাস্ট ডেট অফ পেমেন্ট, আপনি পেমেন্ট করতে পারবেন লাস্ট 26 তারিখ। 25 তারিখ অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শেষ হবে এবং আপনি লাস্ট পেমেন্ট করতে পারবেন 26/8/2020 বিকেল 4টে পর্যন্ত। এখানে দেখুন কী কী সাবজেক্ট রয়েছে ব্যাচেলার অফ ফাইন আর্টসে: পেন্টিং, স্কাল্পচার, গ্রাফিক পেন্ট মেকিং, হিস্ট্রি অফ ফাইন আর্ট অ্যান্ড অ্যাপ্লাইড আর্ট, এই সমস্ত সাবজেক্ট রয়েছে। আপনি এখানে কী কী যোগ্যতা লাগবে আবেদন করার জন্য, দেখুন বলা হয়েছে এলিজিবিলিটি: ক্যান্ডিডেট হ্যাভিং পাসড দ্য এইচএস এক্সামিনেশান, আপনাকে অবশ্যই এইচএস এক্সামিনেশান পাস করে থাকতে হবে, 12th লেভেল পাস করে থাকতে হবে অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ স্পেশাল অ্যাপটিটিউড। আপনাকে অবশ্যই যে সাবজেক্টে আপনি আবেদন করবেন, পেন্টিং, স্কাল্পচার, গ্রাফিক পেন্ট মেকিং, হিস্ট্রি অফ আর্ট, এই সমস্ত যে সমস্ত বিষয়ে আপনি আবেদন করবেন সেই বিষয়ের উপর আপনাকে জ্ঞান থাকতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা দুটি বিষয়ে আবেদন করতে চাইবেন তাদেরকে কিন্তু আলাদা আলাদাভাবে আবেদন, একটি অ্যাপ্লিকেশনে দুটো বিষয়ে আবেদন করা সম্ভব নয়। আর দেখুন ব্রেক অফ স্টাডিজ, যারা 2020-এর আগে পাশ করেছেন তারা লাস্ট আবেদন করতে পারবেন, 2018-তে যারা পাশ করেছেন তারা, তার আগে 2017-16 তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখানে বলা হয়েছে যারা অনার্স নেবেন তাদেরকে একটি জেনারেল ইলেকটিভ সাবজেক্ট চুজ করতে হবে এবং তারা কিন্তু যে সাবজেক্টে অনার্স নেবে সেই সাবজেক্টে কিন্তু জেনারেল হিসাবে চুজ করতে পারবেন না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে রিজার্ভেশন কোটা আছে সেই অনুযায়ী এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি ক্যান্ডিডেটরা ছাড় পাবেন। এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফি, অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 250 টাকা প্লাস অ্যাডিশনাল ব্যাংক চার্জ, এটি লাগবে জেনারেল, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, এই সমস্ত ক্যাটাগরির যে ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে লাগবে এটি। আর যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকবেন, পিডব্লিউডি যারা ক্যান্ডিডেট হবেন তাদেরকে লাগবে 150 টাকা এবং বাড়তি অ্যাডিশনাল যে ব্যাংক চার্জ সেটি। আর টোটাল কোর্স ফি, এইট সেমিস্টারের যে টোটাল কোর্স ফি সেটি হচ্ছে 7,860 টাকা। আপনি আবেদন করলেন এবং তারপরে আপনার মেরিট লিস্টে নাম বেরোবে এবং তারপরে আপনাকে এই টাকাটি পেমেন্ট করতে হবে, 1,665 টাকা, তবে আপনার অ্যাডমিশনটি কনফার্ম হবে। তো আপনি কিভাবে আবেদন করবেন, দেখুন এখানে বলা হয়েছে আপনাকে সর্বপ্রথম একটি মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে এবং তারপরে সেখানে একটি ওটিপি যাবে এবং তারপরে সেই ওটিপিটি দিয়ে আপনার ডিটেল ফিল করে দিয়ে আপনার ডকুমেন্টস আপলোড করার পরে আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনি যদি চান আবেদন প্রক্রিয়াটির ভিডিও দেখতে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান। এরপরে আমরা দেখে নেব যে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর মোর দ্যান ওয়ান সাবজেক্ট উইল হ্যাভ টু অ্যাপ্লাই সেপারেটলি ফলোয়িং প্রসিডিওর মেনশন যাব। এর আগে যেহেতু বলা হয়েছে যে একটা বেশি সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইলে তাদেরকে আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখুন যে সিলেকশন প্রক্রিয়া, অ্যাপ্লিকেশন প্রসিডিওর ইন ডিটেল লাইক পাবলিকেশন অফ লিস্টস, যে লিস্ট পাবলিশ হবে বা মোডস অফ অ্যাডমিশন বা অ্যাডমিশনের মোডস বা কী হবে, শিডিউল অফ অ্যাডমিশন, অ্যাডমিশনের শিডিউলই বা কী হবে, এই সমস্ত কিছু উইল বি নোটিফাইড লেটার, পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এই ছিল আজকের তথ্য, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসেছেন আর এখনও যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে তার পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিন, তাহলে আমাদের পরবর্তী ভিডিও আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ।